শারদ প্রাতে ধরণীর বহিরাকাশে শারদিয়ার শুভ আগমন বার্তা দিকে দিগন্তে উদ্ভাসিত, তার ওই রূপ মাধুরীতে বঙ্গ প্রকৃতি আনন্দিত, জল স্থল আকাশ বাতাস সর্বত্রই শরৎ লক্ষ্মী অনির্বচনীয় মধুক সরাশোভা। ইন্দ্রাদি সকল দেবতাকে যুদ্ধে পরাজিত করিয়া স্বর্গরাজ্যে সিংহাসনে অধিরূঢ় হইলেন। স্বর্গচ্যুত দেবতারা ব্রহ্মার সাহচর্যে ও দৌত্যে শরণাপন্ন হইলেন ভগবান শিব বিষ্ণুর। অবগত হইলেন মহিষাসুর দেব মনুষ্যের পুরুষের আবদ্ধ, একমাত্র দেবদেবী তেজ সম্ভূতা অনুপমা পরমা সুন্দরী নারী বধ করিতে পারিবেন মহাবলী মহিষাসুরকে। দুর্দশাকৃষ্ট দেবতাদের প্রার্থনায় প্রীত ও মহিষাসুরের দর্পে রুষ্ট ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তৎক্ষণাৎ সসমুখহবর হইতে প্রচণ্ড তেজপুঞ্জ নির্গত করিতে লাগিলেন। দেবতাদের ওই ভীষণ ভয়ঙ্কর পর্বতমান তেজপুঞ্জ হইতে আবির্ভূতা হইলেন পরমা সুন্দরী বরাভয়দাত্রী মাতৃরূপিণী দেবী মূর্তি। দেবতাগণ মহানন্দে দর্শন করিলেন দেবী দুর্গার আবির্ভাব ও দেবীর পাদলগ্ন হইয়া মহিষাসুরের পূজাপ্রাপ্তির কারণ এবং তার নিধন দর্শনে বিমোহিত দেবতারা মহানন্দে Thank you.
মহিষাসুর, তোমার দেহে যতই শক্তি থাকুক না কেন, আমার হাতে তোমার নিধন অনিবার্য, অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। দেবীষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা মূর্তি ধারণ করিয়া শঙ্খধ্বনির মাধ্যমে মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করিলেন। দেবী রণহন শব্দ অনুসরণ করিয়া সসৈন্যে ধাববান হইল মহাবলী মহিষাসুর। মহিষাসুর লক্ষ্য করিলেন দেবী অগ্নিস্ফরণ রণ উন্মত্ত উজ্জ্বলতায় ও মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিভুবন জ্যোতির্ময়। দেবীকে পরাস্ত করিবার অতীব মানসে উল্লসিত মহিষাসুর। দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন।